ইসরায়েলি সংস্থাকে দিয়ে ফোন হ্যাক, বিশ্বজুড়ে 50,000-এর বেশি ফোন ট্যাপ, আড়ি পাতা হয়েছে 180 জন সাংবাদিকের ফোনে। দিনভর জল্পনার পর রাতে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। প্রকাশিত চাঞ্চল্যকর রিপোর্টে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান লিখেছে, পেগাসাস স্পাইওয়্যার দিয়ে টার্গেট করা হয়েছে রাজনৈতিক সমাজকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের। ইসরায়েলি সংস্থাকে দিয়ে বিশ্বে ট্যাপ করা হয়েছে 50,000-এর বেশি ফোন, আড়ি পাতা হয়েছে 180 জন সাংবাদিকের ফোনে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপ। এনএসও গ্রুপের দাবি, মূলত জঙ্গি অপরাধীদের ওপর নজরদারিতে ব্যবহৃত হয় পেগাসাস স্পাইওয়্যার, সেই উদ্দেশ্যেই তা বিক্রি করা হয় সরকারকে। পাশাপাশি দ্য গার্ডিয়ানের দাবি, আগামী দিনে তারা সামনে আনবে পেগাসাস স্পাইওয়্যারকে কিভাবে বিভিন্ন দেশের সরকার অন্যায়ভাবে ব্যবহার করেছে, ইসরায়েলি সংস্থা কত নির্দোষ মানুষের ফোনে আড়ি পেতেছে। অন্যদিকে নিউজ ওয়েবসাইট দ্য ওয়্যার লিখেছে, 2018 থেকে 2019 সালের মধ্যে দেশ জুড়ে 300-এর বেশি ভেরিফাইড ফোন নাম্বার ট্যাপ করা হয়েছে। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপ পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পেতেছিল একটি অজ্ঞাত সংস্থা। 2019-এর লোকসভা ভোট পর্যন্ত চলেছিল ফোন ট্যাপিং। যাদের ফোনে আড়ি পাতা হয়েছে সেই তালিকায় রয়েছেন মন্ত্রী, বিরোধী দলের নেতা, সরকারি আধিকারিক, বিজ্ঞানী, সমাজকর্মী, সাংবাদিক থেকে ব্যবসায়ী। রিপোর্টে আরো দাবি করা হয়েছে, আড়ি পাতা হয়েছে 40 জনেরও বেশি সাংবাদিকের ফোনে। দেশের প্রথম সারির সংবাদপত্র, নিউজ চ্যানেল থেকে শুরু করে নিউজ পোর্টালের নামী সাংবাদিকদের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের অস্তিত্ব মিলেছে। ফরেন্সিক পরীক্ষায় ফোনে আড়ি পাতার বিষয়টি প্রমাণিত। এই ধরনের ঘটনা নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ, দাবি আইনজীবীদের একাংশের। প্রতিরক্ষার জন্য বা দেশের সুরক্ষার জন্য আড়ি পাতার বন্দোবস্ত হয়েছে, কিন্তু একটা বিদেশি সংস্থাকে এ ধরনের ব্যবস্থা করে দিয়ে যদি দেশের সমস্ত সিক্রেট বাইরে চলে যায় বা একজন মানুষের ব্যক্তি অধিকারে যদি হস্তক্ষেপ করা হয়, তার চেয়ে দুঃখের কিচ্ছু নেই। সম্ভবত স্বাধীনতার পরে, আমি জানি না স্বাধীনতার আগে এরকম ঘটনা ঘটেছিল কিনা, মৌলিক অধিকারে হস্তক্ষেপের সবচাইতে বড় বেআইনি ঘটনা বলে আমি এটাকে মনে করছি। এটা তো মারাত্মকভাবে হস্তক্ষেপ, এবং 1997-99 পিইউসিএল জাজমেন্ট, যেটা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল, সেখানে এই টেলিফোন ট্র্যাপিং এর উপরে কিন্তু 9 পয়েন্ট গাইডলাইন গভর্নমেন্ট, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন। তার বেসিসে ইন্ডিয়ান টেলিগ্রাফ রুল 419A এসেছিল। কিন্তু এখন ব্যাপারটা যেহেতু খুব কমপ্লিকেটেড, আমরা দিনরাত আমাদের গোপন ফোনগুলো হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন রকমের ইনস্ট্যান্ট চ্যাট মেসেঞ্জারের মাধ্যমে করি, সেহেতু সফিস্টিকেটেড ফরেন্সিক এক্সপার্টকে দিয়েই কিন্তু এই আড়ি পাতাগুলো হবে এবং এগুলো হচ্ছে। কিন্তু এটা যেভাবেই হোক না কেন, এটা আমাদের গণতান্ত্রিক মৌলিক অধিকারের উপর একটা ডাইরেক্ট হস্তক্ষেপ। দ্য ওয়্যারের পাশাপাশি দ্য ওয়াশিংটন পোস্টও তাদের রিপোর্টে জানিয়েছে, ইসরায়েলি স্পাই সফটওয়্যার ব্যবহার করে 37টি স্মার্টফোন হ্যাক করা হয়েছে। হ্যাক করে আড়ি পাতা হয়েছে সাংবাদিক, মানবাধিকার কর্মী, বাণিজ্যিক সংস্থার কর্তা সহ অনেকেরই ফোনে। আড়ি পাতা হয়েছে খুন হওয়া এক সৌদি সাংবাদিকের বান্ধবীর ফোনেও। দ্য ওয়্যারের রিপোর্টে দাবি, মৃত্যুর আগে থেকে এবং খুন হওয়ার এক বছর পর পর্যন্ত ওই সাংবাদিকের সহকর্মী ও পরিচিতদের ফোন ট্যাপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, বিভিন্ন সরকারকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপ। টার্গেট করা হয়েছে রাজনৈতিক ও সাংবাদিকদের। পেগাসাস স্পাইওয়্যার এক ধরনের ম্যালওয়্যার, যা যে কোনো আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন থেকে মেসেজ, ফটো, ইমেল, কল রেকর্ড হাতিয়ে নিতে পারে, এমনকি গোপনে চালু করে দিতে পারে ফোনের মাইক্রোফোন। চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। বিজেপি যে আড়িপাতার রাজনীতি করছে এটা সত্য, এটা সবাই বুঝতে পারছেন, এবং বিজেপির নীতিগত অবস্থানটাই যা, তাতে কাউকে সে বিশ্বাস করে না। এটা ফ্যাসিস্টিক মনোভাবে চলে বিজেপি, বিচার ব্যবস্থা থেকে সবগুলোকে দুর্মুষ করতে চায়। পক্ষে যদি কেউ না থাকে তার বিরুদ্ধে কীভাবে লেলিয়ে দেওয়া যায় তার চেষ্টা করে, এবং আমরা দেখেছি এমনকি সেই মনোভাব থেকে যারা সরকারের বিরোধী তাদের দেশদ্রোহী তকমা দিয়ে পর্যন্ত তাদের বিপর্যস্ত করেছে। 100 বার হস্তক্ষেপ, ফোনে আড়ি পাতার এই ভয়ঙ্কর খেলাটা এর আগেও হয়েছে, তখনও দেশ তোলপাড় হয়েছে। এখন আবার যে তথ্য সামনে আসছে তা নিয়ে নিরপেক্ষ যথাযথ তদন্ত অবিলম্বে দরকার। এখন দেখা যাচ্ছে যে একজন বা দুজন ব্যক্তি তারা গোটা দেশটা দখল করে চালাতে চাইছেন, তারা তো শুধু বিরোধীদের নয়, নিজেদের দলের এবং সমগোত্রীয় যে সংগঠনগুলি আছে তাদের উপরও নজরদারি চালাচ্ছেন, বিরোধী দলের উপর নজরদারি চালাচ্ছেন, সাংবাদিকদের উপর নজরদারি চালাচ্ছেন, বুদ্ধিজীবীদের উপর নজরদারি চালাচ্ছেন। অর্থাৎ তাদের কাছে সমস্ত খবর দরকার, কে কি করছে, কে কি বলছে। এ এক ভয়ঙ্কর শক্তি, ফলে এর যথাযথ তদন্ত দরকার। যে তথ্য উঠে এসছে গণতন্ত্রের পক্ষে লজ্জা, মৌলিক অধিকারের পক্ষে লজ্জা,
এবং চূড়ান্তভাবে এটি একটি স্বৈরাচারী ষড়যন্ত্রমূলক মনোভাবের জ্বলন্ত উদাহরণ। এ দেশের বহু রাজনৈতিক নেতা এবং অন্যান্য ব্যক্তিত্ব তারা বারবার অভিযোগ করেছেন যে তাদের ফোন ট্যাপিং হয়, সরকার তো বলেই দিচ্ছেন, কিন্তু হলোটা কি করে? ফোন যে ট্যাপিং হচ্ছে এটা, এই অভিযোগ তো ভারতবর্ষের নতুন নয়, এর আগেও অনেকবার এই অভিযোগ এসেছে এবং কখনো কখনো এটা এনকোয়ারিও হয়েছে। বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করে কেন্দ্রের প্রতিক্রিয়া, দেশের নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সরকারের কোন সংস্থা অবৈধভাবে ফোন ট্যাপ করে না, সংসদে একথা আগেও জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। এবিপি আনন্দ।